ভাই একটি বৃত্তাকার পার্ক, পার্কটা হচ্ছে বৃত্তাকার, ব্যাস 26 মিটার। যেহেতু ব্যাস দেওয়া আছে, আমরা দুই দিয়ে ভাগ করলে এটা ব্যাসার্ধ মানে আর এর মান পেয়ে যাব, ঠিক আছে? ব্যাসার্ধ জানবো আমরা। পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে, পথের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমি দেখ, চিত্র যদি আমি আঁকতে চাই, দেখো সবাই, এইটা একটা বৃত্তাকার, এটা পার্ক, এটা বৃত্তাকার পার্কটা, ব্যাস 26। তাহলে এইটা 26 যদি হয়, দেখো এইটা 26, এটা 26 ব্যাস, ঠিক আছে? ব্যাস 26 যদি হয় তাহলে এই অর্ধেক হলো ব্যাসার্ধ, ওইটা হচ্ছে তার, ওইটা হচ্ছে কি ব্যাসার্ধ, এটা কত হবে? 13 হবে এটা। তাহলে দেওয়া আছে বৃত্তাকার পার্কের ব্যাস 26, তাহলে ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ আর দ্বারা লিখে 26/2, তাহলে এটা হবে 13, ওইটা হচ্ছে 13। তাহলে এখন এই যে বৃত্তাকার পার্কটা, এটা ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল জানো সবাই কি? পাই আর স্কোয়ার। তাহলে সূত্র হবে পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল মানে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল। আর এর মান কত? 13 বসাইবা, তো পাই মান 3.1416, এটা হবে 530.93 বর্গ মিটার। তাহলে আমি এই যে পার্কটা, এই পার্কের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন দেখো, পার্কটিকে বেষ্টন করে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। তাহলে এইরকম একটা পথ আছে মনে করো, এই 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 কত বুঝছো? এইটা হইলো তোমার 2 মিটার, এই জায়গাটা, এটা হইলো 2 মিটার, ঠিক আছে? এখন যে তোমার পার্ক সহজে বৃত্তাকারটা, তাহলে এটা ব্যাসার্ধটা কী হবে? এটা ব্যাসার্ধ কী হবে এটা বলো তো? ব্যাসার্ধ হবে এটা, এটা ব্যাসার্ধ। যে পার্ক সহ যে রাজপথ সহ, তোমার রাজপথ সহ যে বৃত্তাকার পার্কটা, এটা ব্যাসার্ধ কী হবে? এইখান থেকে এতটুক হবে, এটা কত হবে? এই জায়গাটা কত আছে? 13। আর এই জায়গাটা কত? এটা 2। তাহলে মোট কত হবে এটা? 15 না 13+2=15। 15 কি? 15 হলো তোমার ব্যাসার্ধ, কোনটা? বৃত্তাকার রাস্তা সহ যে বৃত্তাকার পার্ক, রাস্তা সহ। তাহলে আমি লিখবো পার্কটিকে, এটা বই তুই প্রশ্ন লিখে দিকে লাগবা, পার্কটিকে বেষ্টন করে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। তাহলে পথ সহ পার্কের ব্যাসার্ধ হবে 13+2=15, এটাকে তুমি আর ওয়ান লিখবে, কারণ আমি অলরেডি একটা আর লিখে ফেলেছি, এই জন্য এটাকে লিখবা আর ওয়ান। আর ওয়ানের মান কত হবে? 13-র পরে আরও 2=15। তাহলে এখন ক্ষেত্রফলটা কী হবে বলো? সুতরাং পথ সহ, পথ সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল, এখন ক্ষেত্রফলটা কত? ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার, এখানে হবে আর ওয়ান স্কোয়ার, যেহেতু ব্যাসার্ধটা আমি আর ওয়ান ধরছি। এখন মান বসাও, পায়ের মান 3.1416 × আর ওয়ানের মান কত? 15 স্কোয়ার। এইটা যদি হিসাব করা হয়, এটা তোমার মান বের হবে, লেখো এটার মান বের হবে সবাই লেখো, এই 706.86 বর্গ মিটার, বর্গ মিটার, বুঝতে পারছ? তাহলে এই পথ সহ যে বৃত্তাকার পার্কটা, এটা ক্ষেত্রফলটা হচ্ছে এটা, আর পথ সারা ভিতরে যে বৃত্তাকার অংশটা ছিল, এটা ক্ষেত্রফলটা হচ্ছে এটা। তুমি যদি বিয়োগ করে দিই, তাহলে আমি কী পাবো? এই সাদা অংশটা পাবো না, তার মানে কি? সাদা অংশের ক্ষেত্রফল মানে কি? পথের ক্ষেত্রফল। তাহলে আমাকে এটা বিয়োগ করলে কী পাবো আমি? পথের ক্ষেত্রফল, টোটাল পথ সহ যে ক্ষেত্রফলটা আছে, এই যে পথ সহ বৃত্তাকার পার্ক ক্ষেত্রফল, এটা থেকে বৃত্তাকার পথের ক্ষেত্রফলটা বিয়োগ করে দেবে পার্কের। তাহলে আমি কী পাবো? তাহলে লেখো, সুতরাং সবাই লেখো, সুতরাং পথের ক্ষেত্রফল, অতএব পথের ক্ষেত্রফল 706.86 বিয়োগ এটা 500
30.93 বর্গ মিটার। এটা বিয়োগ করলে এটা বিয়োগ করলে 175.93 175.93 কত কি বর্গ মিটার क्षेत्रफल मध्य मान हो तेर तो आई बेसि तुम्हार पथे प्रस्तुता तुम्हार क्षेत्रफल बेरोबे पायर स्कोयर दिए करवा क्षेत्रफल वियोग कर ले सदा अंश पथे क्षेत्रफल पा बुझे भाई। अच्छा देखो सात नम्बर अंक देखो देखो सात नम्बर अंक देखो एक गाड़ी सामने चाकार व्यास चाका थे सामने और पिछले व्यास हे 28 सेंटीमीटर और पिछने चाकार व्यास हे 35 मना रखे पिछने चाका बड़ थे व्यास हे 35 सेंटीमीटर एम 88 मीटार पथ जेते सामने चाका पिछने चाका अपेक्षा कत तो पूर्ण संख्यक बार बेसि घुरबे एखे तुम्हें पूर्ण संख्या बै करते हैं कयार घुरबे फ्रिक्शन आसले ये पूर्ण संख्या नीते हैं तपर कत बार बेसि घुरबे मान कि वियोग करते हैं सामने चाका कत बार घुरबे 88 मीटार पथ जेते पिछने चाकाटाओ कत बार घुरबे 88 मीटार पथ जेते तपर वियोग फलटा बै करते हो कत बार बेसि घुरबे बोच बेसि घुरबे कोनटा जे चाकाटा छोटो ओ जेटार व्यासटा कम ओटा छोटो चाका सामने चाकाटार व्यास थाके कम मने राखबा सामने चाकार व्यास कम सामने चाका छोटो पिछने चाकार व्यास बेसि पिछने चाका होबे बड़ो। ताहले शुनो ताहले आमरा शुरू करि आमरा गाड़ीर सामने चाकार व्यास हच्छे 28 सामने चाकार व्यास ताहले व्यासार्ध कत होबे 14 व्यासार्ध आमि R1 लिखबो एटाके जे चाका आरेकटा आछे तो ओटा R2 लिखबो তাহলে সামনে চাকা ব্যাসার্ধ হবে R1 14 সেন্টিমিটার দুই দিয়ে ভাগ করবে ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হয় পিছনে চাকার ব্যাস হচ্ছে 35 তাহলে পিছনে চাকার ব্যাসার্ধ হবে সেটাও তোমার দুই দিয়ে ভাগ করবা এটা ভাগ কর এখানে আর ভাগ করলাম না এইভাবে রাখলাম 35/2 যেহেতু এটা ভাগ করি না কাজে লাগবে দেখো তাহলে এখন সামনে চাকা পরিধি কত বলো তো পরিধি কতটুকু কি চাকা তো গোলাকার বৃত্তের মতো পরিধি কি 2πr তাহলে সামনের চাকা পরিধি হবে 2πr r মানে R1 আর তো না এখানে R1 তো 2 × π এর মান বসাইলাম R1 এর মান কত 14 বসাইলাম তাহলে এগুলো যদি আমি গুণ করি ক্যালকুলেশন করি তাহলে সামনের চাকার পরিধি হবে 87.9648 সেমি। সবাই বুঝতে পারছো তাহলে আমি কি পাইলাম সামনের চাকার পরিধি বের করলাম 2πr 2πr1 পিছনে চাকা পরিধি বের করো কি হবে 2πr মানে R2 কারণ আমি পিছনে চাকার ব্যাসার্ধকে আমি R2 ধরছি তাহলে পরিধি হবে কি 2πr2 মান বসাও 2 × π এর মান 3.1416 R2 মান কত পাইছি R2 মান পাইছি 35/2 এখন এখানে দেখো এই 2 আর 2 কাটা যায় এজন্য আমি এটাকে আমি দশমিকে নেই নাই কত উচ্চ তো এই দুটো গুণ দিলে হবে 109.596 সেমি। আচ্ছা এখন 88 মিটার পথ যেতে হবে যেহেতু এগুলি তোমার সেন্টিমিটারে আছে পরিধিগুলি তাহলে আমি এই 88 মিটারকে আমি 100 দিয়ে গুণ করে সেন্টিমিটারে নিয়ে গেলাম দূরত্বটাকে আমি নিয়ে গেলাম সেন্টিমিটারে কেন কারণ চাকাগুলির পরিধি সেন্টিমিটারে আছে। अच्छा एन एक चाकार परिधि एत ये मान कि एक चाका एक बार घूरले यतटूक जाए तुम्हें जो एक चाका परिधि 10 सेंटीमीटर यहाँ मान कि चाकाटी एक बार घूरले जाए 10 सेंटीमीटर आबार उल्टे बला था 10 सेंटीमीटर जेते चाकाटी घूरे एक बार कथा बुझो हमें आबार बोली जदि एक चाका परिधि 10 सेंटीमीटर एक कथार अर्थ क्यी चाकाटी एक बार घूरले जाए 10 सेंटीमीटर उल्टे बोलो कि बोलबा चाकाटी 10 सेंटीमीटर जेते एक बार घुरे हमारो घुरार संख्या बै करते ठीक है
তাহলে যেহেতু চাকা সামনে চাকা পরি দিয়া তো তাহলে আমি কি লিখব একবার ঘুরলে এত মিটার দেয় এত সেন্টিমিটার দেয় একবার ঘুরলে দেয় পরিধি সমান উল্টে এ বললে যে এত সেন্টিমিটার যেতে চাকাটি ঘুরে একবার ঠিক আছে আমি উল্টে বলবো তাহলে আমি লিখবো দেখো সবাই তাহলে আমি কি লিখবো সামনের চাকাটি লেখো সবাই সামনের চাকাটি সামনের চাকাটি লেখো 87.9648 এত সেন্টিমিটার যায় সমান একবার ঘুরে এই পরিধি বলতে বোঝায় একবার ঘুরলে যে দূরত্ব যায় এটাই পরিধি পরিধি এটা মানে কি একবার ঘুরলে এতটুকু যায় উল্টে বললে এত সেন্টিমিটার যায় একবার ঘুরে তাহলে এখন এক সেন্টিমিটার দেশে কবার ঘুরবে নিচে হবে এটা 87.9648 এতবার ঘুরবে আর তাকে যেতে হবে কত 8800 সেন্টিমিটার তাহলে 8800 সেন্টিমিটার যেতে সে কবার ঘুরবে এক পূরণ 8800 নিচে হবে 87.9648 এতবার কিন্তু এটা বুঝছো এতবার এখন এটা যদি হিসাব করা হয় এটা তোমার হয় কাটাকাটি করলে এটা তোমার হবে এই 100.04 বার তার মানে কি 100 বার পূর্ণ সংখ্যক নিতে বলছে এখানে আমাকে বলছে পূর্ণ সংখ্যক দশমিক তো দরকার নাই দশমিকের পরের অংশটা কথা হচ্ছে তাহলে 100 বার খায় 100 বার তাহলে সামনের চাকাটা 100 বার ঘুরবে 88 মিটার পথ যেতে এরকম করে পিছনের চাকাটাও কয়বার ঘুরবে বের করবা তারপরে কে কতবার বেশি ঘুরবে বিয়োগ করতে হবে তো আবার লেখো তো এটা অনুরূপে লেখবা এই অনুরূপে লিখে ফেলি অনুরূপে অনুরূপে তুমি হিসাব করে করলে পাবা অনুরূপে এই পিছনের চাকা ঘুরবে পিছনের চাকা ঘুরবে দেখো কি হয় জিনিসটা কি হয় দেখো উপরে হবে উপর মোট যে দূরত্বটা উপরে হবে এটা উপর হবে মোট দূরত্বটা আর নিচে কি হয় ওই চাকাটার পরিধি হয় তো পিছনের চাকা পরিধি কত এটা এটা নিচে হবে 109.596 এতবার আমার কথা কি বুঝছো সবাই এই তাহলে পিছনের চাকাটা এতবার ঘুরবে উপরে হবে টোটাল দূরত্বটা আর নিচে হয় তার চাকার পরিধি তাহলে চাকা পরিধি হচ্ছে এটা এখন এটা যদি আমি ভাগ করি এটা হবে তোমার এটা 80 দেখো 80.032 এতবার তো এই পূর্ণ সংখ্যক নিতে হবে বলছে তাহলে দশমিকের পরের অংশটা বাদ তাহলে 80 বার 80 বার প্রায় এখন দেখো তাহলে সামনের চাকা ঘুরে 100 বার এখানে 100 ছিল এটা 100 বার ছিল আর পিছনের চাকা ঘুরছে 80 বার তাহলে কয়বার বেশি ঘুরবে সামনের চাকা পিছনের চাকার চেয়ে 100-80 কতবার 20 বার সুতরাং সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা সুতরাং সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা বেশি ঘুরবে -80 এতবার তার মানে কয়বার 20 বার আনসার কথা বুঝছো তাহলে শুনো এখানে একটা জিনিস মনে রাখবা যে চাকার পরিধি যা পরিধি বলতে বোঝায় একবার ঘুরলে
যতটুক পরিধি ওই দূরত্বে যাবে। চাকার পরিধি 50 মিটার, এর অর্থ হচ্ছে চাকাটা একবার ঘুরলে যায় 50 মিটার। উল্টে বললে 50 মিটার গেলে চাকাটি ঘুরে একবার, উল্টে বলা যায় এটাকে আবার। কথা বলছো, এখানে আমাকে কয়বার ঘুরতে বলছে, এই জন্য আমি ওই বারটাকে আমি ডান দিকে রাখবো পরে। তো প্রথম চাকা ঘুরে 100 বার, দ্বিতীয় চাকা ঘুরে 80 বার পিছনের চাকার দিকে। তাহলে এইবার যদি বিয়োগ করি তাহলে আমার এই কয়বার বেশি ঘুরবে বের হবে, সামনের চাকাটা বেশি করে ঘুরবে। সবাই বুঝতে পারছো? পরবর্তী অঙ্ক অষ্টমরণ দেখো, 8 নম্বর অঙ্ক দেখো সবাই। একটি বৃত্তের পরিধি 220 মিটার, কত বুঝছো? পরিধি 220 মিটার। ওই বৃত্তে অন্তর্লিখিত বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বাহুর মানে কার বাহু, কোন বাহু? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। ওই বৃত্তে অন্তর্লিখিত এখানে বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। বর্গক্ষেত্র সব বাহু তো সমান, তা আমাকে একটা বাহু বের করলে হবে, কত বুঝছো? আচ্ছা, এখন অন্তর্লিখিত কথা অর্থ কি? অন্তর্লিখিত মানে কি? মানে হচ্ছে তোমার বৃত্তটার মধ্যে একটা বর্গক্ষেত্র হবে, বৃত্তের ভিতর হবে। আর পরিলিখিত কথা আছে, এটা হলো বৃত্তের বাইরে বর্গ হবে, কত বুঝছ? এখানে বৃত্তের মধ্যে বর্গক্ষেত্র হবে, এটাকে বলে অন্তর্লিখিত। তো যদি একটা বৃত্তের মধ্যে একটা বর্গ থাকে অন্তর্লিখিত অবস্থায়, তাহলে বর্গের যে কর্ণ, এখানে কর্ণ কি? একটা এসি বা বিডি, এই কর্ণগুলি হবে কি? ওই বৃত্তের ব্যাস। আমি কি বুঝাতে পারছি? আমি আবারও বলি, যদি কোনো বৃত্তের মধ্যে বর্গ থাকে, কোনো বর্গটা হচ্ছে এ বি সি ডি, এটা বৃত্তটার মধ্যে একটা বর্গ, ও কেন্দ্রবিষ্ট বৃত্তের বৃত্তে অন্তর্লিখিত বর্গটা কি? এ বি সি ডি, এটা একটা বর্গ। তাহলে বর্গের যে কর্ণ, কর্ণ কী কী আছে বলো তো? এখানে কর্ণ আছে এসি অথবা বিডি। তাহলে বর্গটার কর্ণগুলি হবে ওই বৃত্তটার ব্যাস, তার মানে এসিটা কি হবে? এসি এউটা কি হবে? এউট হবে ওই বৃত্তটা ব্যাসার্ধ, সিউটও ব্যাসার্ধ হবে, বিউটও ব্যাসার্ধ হবে, আবার ডিউটও ব্যাসার্ধ হবে, আর এসিটা হবে ব্যাস, অথবা বিডিও কি হবে? ওই বৃত্তের ব্যাস হবে, কত বুঝতে পারছো? তাহলে আমি অঙ্ক দেখো কি লিখি, সবাই লেখো। মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর, ধরো ধরলাম বৃত্তটা ব্যাসার্ধ আর, আর কোনটা? এও বিও সিও বিও প্রত্যেকেই সমান, প্রত্যেকেই মনে করো ব্যাসার্ধ হলো আর, এবং এ বি সি ডি বর্গক্ষেত্রটি ওই বৃত্তে অন্তর্লিখিত, এটা বলতে হবে। কোনটা? এ বি সি ডি, এই বর্গটা ওই বৃত্তে অন্তর্লিখিত। যেহেতু এটা বর্গ, তাহলে এ বি বি সি সি ডি এ ডি সবার মান কি? সমান, বর্গের সব বাহু সমান। তো আর তোমাকে বলছে বাহুর দৈর্ঘ্য বের করবা, এ বি বের করলে হবে, বি সি বের করলে হবে, একই কথা, এ বি বি সি সি ডি এ ডি সবই একই কথা, সমান। তাহলে এখন বৃত্তের পরিধি কি বলো তো? পরিধি কি? 2πr না, যেহেতু ব্যাসার্ধ আর ধরছি, তাহলে বৃত্তের পরিধি কী হবে? 2πr বৃত্তের পরিধি, আর পরিধি দেওয়া আছে 220। তাহলে প্রশ্ন মতে 2πr = 220, বুঝতে পারছো? পরিধি কী হয়? 2πr, কেন? বৃত্ত ব্যাসার্ধ কি আমি আর ধরছি, তাহলে 2πr = 220। আর কত বের করো? আর হবে 220কে ভাগ করবা কী দ্বারা? 2π দ্বারা। পায়ের মান 3.1416, এটা হিসাব করলে হবে 35.014 মিটার, বুঝতে পারছো ভাই? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি কী পেলাম? বৃত্তটার ব্যাসার্ধ পেলাম, ব্যাসার্ধ। যদি আমি বৃত্তটার ব্যাসার্ধ জানি, তাহলে এখন বৃত্তের ব্যাসটা কী? ব্যাসটা হচ্ছে কি? ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এই দেখো বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস হবে কি? 2r, ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধ আর ব্যাস কী হবে? 2r। আর ব্যাস মানে কোনটা? এসি, ব্যাস মানে হচ্ছে এসি বা বিডি। তাহলে এসির মানটা আমি পেয়ে দেবো, কথা বলছো? ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, ব্যাসার্ধ আমি আর বের করছি এই, আর ব্যাসটা মানে কোনটা? এই বৃত্তের ব্যাস কোনটা? এসি অথবা বিডি, একই কথা। তো মান বসাও 2×, আর মান বসাও 35.014, এই তাহলে আমি বৃত্তের ব্যাস এসি পেয়ে গেলাম। এটা গুণ করলে হবে 70.028, 70.028 মিটার,
এটা হচ্ছে বৃত্তের ব্যাস ঠিক আছে আচ্ছা এখন দেখো এ বি সি এটা কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কেন এখানে প্রত্যেকটা কোণ হচ্ছে এক সমকোণ কারণ এ বি সি ডি একটা বর্গ তাহলে এ সি টা কি দেয় এ সি হচ্ছে এ বি সি সমকোণী ত্রিভুজের এ সি কি অতিভুজ তাহলে এখানে পিথাগোরাস সূত্র প্রয়োগ করে দেনা এ বি সি এর মধ্যে যাই তো আচ্ছা তাহলে আমি সমকোণী ত্রিভুজ এ বি সি এ লেখো সমকোণী ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সবাই লেখো সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের পিথাগোরাসের উপপাদ্য অনুসারে উপপাদ্য অনুসারে মনে আসেনি পিথাগোরাস কি বলছিল যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের যোগফলের সমান তাহলে এ সিটা অতিভুজ কথা বুঝছ এ সি হচ্ছে অতিভুজ সমকোণ এই ত্রিভুজটা এবিসি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে তাহলে এ সি স্কোয়ার ইকুয়াল টু কি এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এই ঠিক আছে বা এ সি স্কোয়ার ইকুয়াল টু বা লেখো বা এ সি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার এটা বুঝতে পারছো নি এ বি আর বি সি সমান বর্গে সব বাহু সমান যেহেতু যেহেতু বর্গ এ বি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু বি সি এ বি আর বি সি সমান বর্গের প্রত্যেক বাহু সমান এ বি সি ডি বর্গক্ষেত্র তাহলে বি সি জায়গাতে এ বি লেখো তাহলে এ সি স্কোয়ার ইকুয়াল টু কি হয় টু এ বি স্কোয়ার বুঝতে পারছো আমাকে তো বাহুর দৈর্ঘ্য বাই করতে হবে এক বাহুর দৈর্ঘ্য এই পাশটা দিকে নিয়ে আসো তাহলে টু এ বি স্কোয়ার ইকুয়াল টু কত এ সি স্কোয়ার তাহলে এ বি স্কোয়ার কত হবে দুই দিয়ে কি হবে ভাগ হবে তার মানে কি এই এ সি স্কোয়ার কথা বুঝছো তাহলে এ বি স্কোয়ার মান কি হবে দুই দিয়ে ভাগ এই এখন যদি আমি উভয় পক্ষে বর্গমূল করি বর্গমূল করলে তাহলে দেখো বর্গমূল করলে এটা বর্গমূল করলাম উভয় পক্ষে ঠিক আছে আচ্ছা তো বর্গমূল করলে আমি এটা এখানে লিখি দেখো তাহলে এটা কি হবে বাদ যাবে না স্কোয়ার রুটে বাদ গেলে বাদ গেলে কি হবে এ বি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু এখানে ওয়ান বাই রুট টু বর্গমূল করলে দুই এর বর্গমূল কত দুই তো নিচে আছে তাহলে ওয়ান বাই রুট টু হবে আর এ সি স্কোয়ারের বর্গমূল কত এ সি বুঝছো এ সি স্কোয়ারের বর্গমূল হচ্ছে এ সি আর ওয়ান বাই টুর বর্গমূল হচ্ছে ওয়ান বাই রুট টু এখন তুমি এসি মান বসাও এ বি ইকুয়াল টু ওয়ান বাই রুট টু ইন্টু এসির মান এটা এসির মানটা এটা বের করছি না আমি এসির মান কত সত্তর দশমিক শূন্য দুই আট এই তাহলে হিসাব করি আমি এটা এই গুণ টুন দিলে এই মানটা তোমার বের হবে এই তোমার এই ফর্টি ফর্টি নাইন পয়েন্ট ফাইভ ওয়ান সেভেন ফর্টি নাইন পয়েন্ট ফাইভ ওয়ান সেভেন এত এটা কী এটা এটা এত মিটার প্রায় কথা বলছো এ বিটাই হচ্ছে এ বিটাই হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হচ্ছে এ বি বি সি একই কথা যেহেতু এটা বর্গক্ষেত্র কথা বলছো এখানে পিথাগোরাস প্রয়োগ করে বড় হয়েছে তাহলে আমি আমাকে এসিটা বের করতে হয়েছে এসিটা হচ্ছে এ বি সি সমকোণী ত্রিভুজের অতিভুজ কেন সমকোণের বিপরীত বর্গ অতিভুজ বলে এ বি সি সমকোণী অতিভুজ হচ্ছে এসি আবার এই তোমার এই বৃত্তের জন্য এসিটা হচ্ছে কি বৃত্তটা
তোমার এবিসিডি বৃত্তের জন্য এসিডি হচ্ছে তোমার ব্যাস, কথা বুঝছো? তাহলে এসির তাৎপর্য কটা? দুইটি, একটা হচ্ছে এ বি সি সমকোণী ত্রিভুজের জন্য এসিটা হচ্ছে প্রতিভুজ, সমকোণে বিপরীত ভাবে ত্রিভুজ, আবার এই বৃত্তটার জন্য এসি হচ্ছে ব্যাস, কারণ বৃত্তে অন্তর্লিখিত চতুর বর্গের কর্ণটা প্রত্যেকটা কর্ণ হচ্ছে ওই বৃত্তের জন্য এটা একটা ব্যাস, এই জন্য আমি এসি মানটা বের করছি আগে। ব্যাসার্ধ যেহেতু পাইছি আমি, ব্যাসার্ধ পাইলে দুই দিয়ে গুণ করলে ব্যাস এই হিসাবে, সবাই বুঝতে পারছো? যা ঠিক আছে, দেখো লাস্ট যে অঙ্কটা দেখো, সবাই প্রশ্ন করো, দেখো নয় নম্বর অঙ্ক, দেখো সবাই নয় নম্বর অঙ্ক বলছে এখানে যে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। এদের মানে কার? এদের মানে কার? একটা হচ্ছে তোমার বৃত্ত, আরেকটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, এই দুইটা ক্ষেত্রফল বের করবা, বের করার পর এদের অনুপাতটা কত সেটাই বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বৃত্তের পরিধি, পরিধি জানতে লাগবে কি? ব্যাসার্ধ, মনে করি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু আর, কথা বুঝছো? মনে করি বৃত্তের ব্যাসার্ধ হলো আর, তাহলে বৃত্তের পরিধি কী হবে? টু পাই আর, পরিধি কি? টু পাই আর। আচ্ছা, এখন প্রশ্ন মধ্যে দেখো কী বলছে, যে বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, তাহলে প্রশ্ন মতে সমবাহু ত্রিভুজের পরিসীমা, এই পরিসীমাটা ইকুয়াল টু কত? টু পাই আর, কথা বুঝছো? বৃত্তের পরিধি আর সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, তাহলে প্রশ্ন মতে সমবাহু ত্রিভুজের পরিসীমাটাও ওই টু পাই আর হবে, পরিধি সমান হবে এই টু পাই আর। তাহলে সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্যকে এ দ্বারা প্রকাশ করে, এক বাহুর দৈর্ঘ্য, পরিসীমা কী ধরনি? পরিসীমা হচ্ছে তিন বাহু যোগফল, তাহলে সমবাহু ত্রিভুজের তো তিনটে বাহুই সমান, তাহলে এটা পরিসীমা কত হবে? থ্রি এ, না সমবাহু ত্রিভুজের পরিসীমা কি? থ্রি এ, কারণ প্রত্যেক বাহু যদি এ হয় তাহলে পরিসীমা কত? অর্থ হচ্ছে তিন বাহুর যোগফল, তাহলে পরিসীমা কত হবে? থ্রি এ, তাহলে থ্রি এ ইকুয়াল টু হলো টু পাই আর, মনে করো তাহলে এক বাহু কত হইব? তিন দিয়ে ভাগ, বুঝতে পারছ? এক বাহু হবে তিন দিয়া ভাগ। আমি আবার এই জিনিসটা রিপিট করতেছি, দেখো সবাই, প্রথম তুমি বৃত্তের ব্যাসার্ধ লেখবা আর, তাহলে বৃত্তের পরিধি কি? টু পাই আর। এখন প্রথম লাইনটা কি বলছে? বৃত্তের পরিধি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা, প্রশ্ন মতে সমবাহু ত্রিভুজের পরিসীমা ইকুয়াল টু পরিধি কত? টু পাই আর, ইকুয়াল টু টু পাই আর সমান, এটা এটা সমান। তাহলে যদি আমি যদি পরিসীমা জানি সমবাহু ত্রিভুজের, তাহলে তিন বাহু যোগ, পরিসীমা মানে তিন বাহু যোগফল এটা, তাহলে এক বাহুর যোগফল কত হবে? এক বাহু কত হবে? এক বাহু প্রকাশ করে এ দ্বারা, এ ইকুয়াল টু হবে তিন দিয়ে ভাগ, বুঝতে পারছো? তাহলে এখন তুমি লেখো, সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমি ক্ষেত্রফলটা বের করবো, কেন আমাকে এই যে ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলছে, দুইটাই ক্ষেত্রফল বের করতে হবে, ত্রিভুজটা এবং বৃত্তটা। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী? ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই, মনে আছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ একক, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার, এ মানে এক বাহুর দৈর্ঘ্য, এদের আমি এক বাহুটা বের করছি, কথা বলছি? এখন তো আমি এ এর মানটা এটা বসিয়ে দেবো, তাহলে কী হবে বলো তো? রুট থ্রি বাই ফোর, এর মান বসাও টু পাই আর বাই থ্রি এ স্কোয়ার, এখানে একটু ক্যালকুলেশন করো, রুট থ্রি বাই ফোর এটা কত হবে? ফোর পাই স্কোয়ার আর স্কোয়ার, স্কোয়ার করলে এখানে কত হবে? থ্রি ইন্টু থ্রি, কত বলছো? তিন স্কোয়ার তো থ্রি ইন্টু থ্রি, তো থ্রি লিখলাম আর একটা তিনকে রুট ওভার তিন লিখলাম দুইবার, কেন? এই রুট থ্রি, রুট থ্রি কাটার জন্য, ফোর ফোর কাটার জন্য, কথা বুঝছো? তাহলে কী হবে বলো তো? এটা পাই স্কোয়ার উপরে আর স্কোয়ার, পাই স্কোয়ার আর স্কোয়ার, আর নিচে কী হবে? থ্রি রুট থ্রি, থ্রি রুট থ্রি, এটা কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পাই স্কোয়ার আর স্কোয়ার বাই থ্রি রুট থ্রি, বুঝতে পারছো?
এখান যদি না বুঝো তিন স্কোয়ার তো দেখো শুনো এই যে মনে করো তিন স্কোয়ার এর অর্থ কি তিন পূরণ তিন তাহলে একটা তিন ঠিক রাখলাম আরেকটা তিন কি আমি রুট ওভার দিয়া দুইবার লিখতে পারি না এই তিনটাকে এই জন্য লিখলাম আর কি এটা এটাকে এইভাবে লিখলাম কেন ওই উপরে রুট থ্রি কাটার জন্য আর কি তাহলে আচ্ছা আচ্ছা কাটা দেয় তাহলে এইটা হইলো ক্ষেত্রফল কার সমবাহুতি ক্ষেত্রফল ক্ষেত্রফলের অনুপাত দিয়ে করতে হবে আবার বৃত্তেরও ক্ষেত্রফল লাগবে তো দেখো বৃত্তের ক্ষেত্রফল জানো সবাই বৃত্তের ব্যাসার্ধ কত আর বৃত্ত শুধু যে আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি পায়ের স্কোয়ার না তুই লেখো লেখো এবার বৃত্তের ক্ষেত্রফল লেখো সবাই বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রফল বর্গ একক যেহেতু ব্যাসার্ধ আর ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার এখন দুইটা ক্ষেত্রফল এই একটা ক্ষেত্রফল এটা একটা ক্ষেত্রফল এখন এদের অনুপাত বের করতে বলছে তুই লেখো সুতরাং বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল এটাই বের করতে বলছে বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার অনুপাত কত এটা এটা হচ্ছে এটা পাই আর স্কোয়ার আর স্কোয়ার ডিভাইড বাই থ্রি রুট থ্রি এই বুঝতে পারছো অনুপাত বের করতে বলছে দুইটা আগে লেখবা বৃত্ত তারপর সমবাহু ত্রিভুজ বৃত্ত হচ্ছে পাই আর স্কোয়ার আর সমবাহু ত্রিভুজ হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে এটা এখন দেখো অনুপাতের নিয়ম কি ধরনের এই তোমার উপরে দেখো পাই পাই আর স্কোয়ার দুই জায়গাতে বাদ যায় দুটো অনুপাত তো বাদ গেলে এখানে কি হবে ওয়ান হবে পাই আর স্কোয়ার যদি বাদ দিয়ে দিই দুই পাশ থেকে তো এখানে পাই আর স্কোয়ার গেলে এখানে আরেকটা পাই থাকবে না পাই বাই থ্রি রুট থ্রি কথা বুঝছো কি বলছি আমি আমি বলছি যে পাই আর স্কোয়ার এই অনুপাতটার মধ্যে আছে এই অনুপাত এই অনুপাতটার মধ্যে আছে তাহলে পাই আর স্কোয়ার দুই জায়গাতে বাদ দেওয়া যায় অনুপাত থাকলে কমানো যায় তাহলে এখানে কত ওয়ান আর এখানে পাই আর স্কোয়ার গেলে আরেকটা পাই থাকবে আর স্কোয়ার চলে গেল ডিভাইড বাই থ্রি রুট থ্রি এখন দেখো ফ্র্যাকশান রাখা যায় না এই জন্য আমি যদি দুটো অনুপাতকে দুইটি অনুপাতকে আমি মনে করো একই সংখ্যা দিয়ে গুণ ভাগ যোগ বিয়োগ সবই করা হয় মনে করো আমি দুইটি অনুপাতকে গুণ দিলাম থ্রি রুট থ্রি দ্বারা এই তাহলে এটা কত হবে কও পাই ইন্টু থ্রি রুট থ্রি ডিভাইড বাই থ্রি রুট থ্রি আমি কি বুঝাতে পারছি কি বলছি আমি দুইটি অনুপাতকে গুণ দিলাম থ্রি রুট থ্রি দ্বারা কারণ এর বাদ যাবে অর্থাৎ নিচে তুমি ফ্র্যাকশান নিচে সংখ্যা রাখতে পারবে না এখানে যা থাকবে নিচে এটা দিয়ে গুণ দিয়ে দিবে দুটোকে তাহলে এটা চলে গেল এটা এক দিয়ে গুণ দিলে কত হবে থ্রি রুট থ্রি অনুপাত পাই এটাই আনসার আনসার কি বলছি কি বলছি এটা এখানে নিচে থ্রি রুট থ্রি নিচে যা থাকবে ওইটা দিয়ে দুটো অনুপাতকে গুণ দিয়ে দিবে তাহলে গুণ দিলাম এটা ওয়ান দিয়ে গুণ দিলে এটা ওইটি হবে আর এখানে এই দুটা উপর নিচে বাদ গেলে গা থাকবে কি শুধু পাই তাহলে এটাই হলো বৃত্তের ক্ষেত্রফল এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত বুঝতে পারছো অঙ্কটা সবাই বুঝছো অঙ্কটা আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমরা উদাহরণের একটা অঙ্ক করবো এই অঙ্কটা পরীক্ষা আসে বোর্ডের পরীক্ষা আসে এটা উদাহরণ ২৪ দেখো সবাই উদাহরণ ২৪ প্রশ্নটা পড়ো এই অঙ্কটা আসে এটা বেশ কয়েকবারই আগে বিগত দিনের এসএসসি পরীক্ষা আসছে এটা উদাহরণ ২৪ সবাই প্রশ্নটা পড়ো দেখো এবার দেখো উদাহরণ ২৪ দেখো তাহলে ২১১ মিটার ২০ সেন্টিমিটার যেতে দুটি চাকা যথাক্রমে ৩২ বার এবং ৪৮ বার ঘুরছে চাকা দুটি ব্যাসার্ধের অন্তর বের করবা দুটি চাকারই ব্যাসার্ধের অন্তর বের করবা তা আমি প্রথম দেখো সবাই এই যে এখানে মিটার আছে সেন্টিমিটার আছে
এটাকে এক জাতীয় করতে হবে, আমি অঙ্কটাকে মিটারে নিয়ে যাব। তাহলে 211 মিটার 20 সেন্টিমিটারকে 211 মিটার তো ঠিকই আছে, সেন্টিমিটারকে আমি 100 দিয়ে ভাগ করব, সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করে এটা মিটার হয়ে গেলো, সবটা হয়ে গেলো মিটার। তো এই 100 দিয়ে যদি 20কে ভাগ করি এটা কত হবে, 0.20 হবে, 0.2 আসবে 100 দিয়ে ভাগ করলে, তো তো যোগ করলে হবে 211.20 মিটার। আমি টোটাল মিটার এবং সেন্টিমিটারকে আমি মিটারে নিয়ে নিলাম, এক জাতীয় করলাম, কথা বুঝছো? এইভাবে কীভাবে সেন্টিমিটারকে আমি 100 দিয়ে ভাগ করছি, মিটারে নিছি, আর 211 তো মিটার আসেই, যোগ করে দেবেন। এখন দুইটা চাকা, তো মনে করলাম যে প্রথম চাকা ব্যাসার্ধ R1, দ্বিতীয় চাকা ব্যাসার্ধ R2। তাহলে আমাকে কী ব্যয় করতে বলছে, চাকা দুটি ব্যাসার্ধের অন্তর, তার মানে আমাকে R1 - R2 বের করতে হবে। প্রশ্ন বুঝছ, চাকা দুটির ব্যাসার্ধের অন্তর, তো একটা চাকা কী ধরছি ব্যাসার্ধ আমি R1, আর দ্বিতীয় চাকা ব্যাসার্ধ কী ধরছি R2। তাহলে ব্যাসার্ধের অন্তর মানে কি, R1 - R2 বের করতে হবে, অন্তর বের করতে হবে। তাহলে প্রথম চাকা পরিধি কী হবে, যদি ব্যাসার্ধ R1 হয় পরিধি কী 2π R1, আর দ্বিতীয় চাকার ব্যাসার্ধ R2, তাহলে পরিধি কী হবে 2π R2। বুঝতে পারছো, দ্বিতীয় চাকার পরিধি হবে 2π R2। আচ্ছা তাহলে এখন দেখো সবাই, দেখো এখানে লিখি, প্রথম চাকাটা 32 বার ঘুরছে এত মিটার যেতে, ঠিক আছে? তো আমি লিখবো প্রথম চাকাটি, প্রথম চাকাটি কমা 32 বার ঘুরে যায়, 32 বার ঘুরে কতটুকু যায়, এই যে এটা, এটা মানে এটা 211.20 মিটার। সুতরাং একবার ঘুরে কতটুকু যাবে, 211.20 ভাগ 32, এত মিটার একবার ঘুরলে। তো এটা যদি হিসাব করা হয় এটার মান তোমার হয় 6.6 মিটার। আচ্ছা এখন একটু কথা শুনো সবাই, একটা চাকা একবার ঘুরলে যে দূরত্বটা যায় ওইটাকে কি চাকার পরিধি বলে না? আমরা বলছি না যে পরিধি যা সে একবার ঘুরলে ততটুকু যায়, তাহলে একবার ঘুরলে যতটুকু যাবে ওইটাই পরিধি, তো একবার ঘুরলে সে যায় এতটুকু, তাহলে এটা কি প্রথম চাকার পরিধি। আর প্রথম চাকার পরিধি এখানে কত আছে বলো তো, 2π R1, তাহলে এটাই তো এটা সমান। তাহলে প্রশ্ন মতে এই প্রথম চাকার পরিধি হলো 2π R1, তাহলে 2π R1 = 6.6, এটা 1 নং দিতে পারো সমীকরণ। বুঝতে পারছো, একবার ঘুরলে যে দূরত্বটা যায় ওইটাকেই বলে পরিধি, 32 বার ঘুরছে প্রথম চাকাটা, ঘুরিয়া এতটুক গেছে, তো 32 বার ঘুরলে এতটুক যায়, একবার ঘুরলে যেটা যাবে এটাই পরিধি। এইভাবে তুমি দ্বিতীয় চাকাটার ব্যালো ভাই করো, তাহলে দ্বিতীয় চাকাটা কতবার ঘুরছে, 48 বার নাকি, দেখো দ্বিতীয় চাকাটি 48 বার ঘুরে যায়, ঘুরে যায় কতটুক, 211.20 মিটার, এই 48 বার ঘুরে কতটুকু যায়, তাহলে সে একবার ঘুরলে কতটুকু যাবে করো, 211.20 / 48, এত মিটার, এটা তোমার এটা হবে 4.4 মিটার। তাহলে একবার ঘুরলে যতটুক যাবে ওইটাকে কি, ওইটা হচ্ছে চাকার পরিধি, আর দ্বিতীয় চাকাটার পরিধি কত, এই দেখো 2π R2। তাহলে প্রশ্ন মতে 2π R2 = 4.4, 2 নং সমীকরণ, ঠিক আছে? এখন আমাকে তো চাকা দুটির অন্তর বের করতে, ব্যাসার্ধের অন্তর, একটা ব্যাসার্ধ হচ্ছে R1 - R2 বের করবা, এই তো। এখন আমি 1 নং 2 নং বিয়োগ করে দিই, তাহলে তো হয়ে গেলো
দেখো এক বিয়োগ দুই, এক বিয়োগ দুই, এক কি আছে বলো, টু পাই আর ওয়ান, মাইনাস দুয়ে কি আছে বলো, টু পাই আর টু ইকুয়াল টু, এটা কত, সিক্স পয়েন্ট সিক্স মাইনাস ফোর পয়েন্ট ফোর এজ এটা। এখন এখানে কি কমন যায়, টু পাই কমন যায়, তাহলে টু পাই যদি কমন নেই কি থাকবে, আর ওয়ান মাইনাস আর টু। এই আর ওয়ান মাইনাস আর টু আমাকে বের করতে হবে, চাকা দুটি ব্যাসার্ধের অন্তর, একটা চাকার ব্যাসার্ধ কি ধরছি আর ওয়ান, আরেকটা কি ধরছি আর টু, অন্তরটা কি হবে আর ওয়ান মাইনাস আর টু। এটা বিয়োগ করলে হবে টু পয়েন্ট টু, বিয়োগ করলে তাহলে আর ওয়ান মাইনাস আর টু কত হবে, উপরে টু পয়েন্ট টু, নিচে ভাগ হবে টু পাই দ্বারা, টু পাই দ্বারা কি হবে ভাগ হবে, বুঝতে পারছ। এখন তুমি এই টু পয়েন্ট টু লেখো উপরে, টু ইন্টু পায়ের নম্বর সব থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স পায়ের নম্বর সব। এখন এইটা যদি হিসাব করা হয় এটা হয় তোমার জিরো পয়েন্ট থ্রি ফাইভ, জিরো পয়েন্ট থ্রি ফাইভ এত মিটার, কথা বুঝছো। তা আর ওয়ান মাইনাস আর টুটা কি, চাকা দুটি ব্যাসার্ধের অন্তর, তুমি লেখো সুতরাং চাকা দুটির, অতএব অতএব চাকা দুটির, এটাই চাকা দুটির অন্তর ব্যাসার্ধের অন্তর, চাকা দুটির ব্যাসার্ধের অন্তর, সুতরাং চাকা দুটির ব্যাসার্ধের অন্তর জিরো পয়েন্ট থ্রি ফাইভ, জিরো পয়েন্ট থ্রি ফাইভ এত মিটার, এটা অ্যান্সার, বুঝতে পারছ। এটি চাকা দুটি ব্যাসার্ধের অন্তর। তাহলে আমরা উদাহরণ অঙ্ক করলাম, উদাহরণের বাকি যে অঙ্কগুলি আছে এগুলি যারা পারবা, আশা করি পারার কথা, না পারার কোনো কারণ নাই। আর নেক্সট ক্লাসে এইটার আরেকটা অনুশীলনী আছে ষোলো দশমিক এই চার, ওই প্রশ্নমালা আমরা একদিনই করব এটা, তারপরে আবার ওই তোমাদের ১৩ প্রশ্নমালা আছে ক্লাস টেনে যারা সিলেবাস তোমাদের ১৩ প্রশ্নমালা, আর যেই বাকি সিলেবাসগুলি আছে আমি চেষ্টা করবো এগুলি সামনের দিকে করানোর জন্য, ঠিক আছে। তো বাসায় লেখাপড়া করতে হবে, কথা বলছো, বাসা কিন্তু পড়তে হবে, আমি শুধু অঙ্ক করবো তোমরা অঙ্ক দেখবা চাই থাকবা করতাম না, লাভ হইতো না কোনো, তোমাদের কিন্তু করতে হবে বাসায়। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবে পর্যন্ত, ধন্যবাদ।